सिलगढी शहर अनि संलग्न इलाकामा बढ्दो आपराधिक गतिविधिहरूको विरोधमा भारतीय जनता युवा मोर्चा चार नम्बर मण्डल कमिटीले सिलगढी थानामा एउटा ज्ञापन सुम्पियो। बुधबार दिउँसो सिलगढी थानामा विरोध प्रदर्शन गर्दै विविध मागका साथ मोर्चा कार्यकर्ताहरूले ज्ञापन सुम्पिए। भारतीय जनता युवा मोर्चाका सिलगढी आयोजन जिल्ला समितिका अध्यक्ष अरिजित दासले शहरमा धेरै हत्याहरू भइरहेको जनाउँदै कानून व्यवस्था ध्वस्त भएको आरोप लगाए। पुलिस प्रशासनले यस्ता घटनाहरूलाई नियन्त्रणमा ल्याउन जरुरी रहेको तिनको भनाइ थियो। দেখুন, আপনারা জানেন যে সারা শিলিগুড়ি শহর জুড়ে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, কিছুদিন আগে জনৈক একজন মহিলা 22 নম্বর ওয়ার্ডে খুন হয়েছে, দুদিন আগে 23 নম্বর ওয়ার্ডে একজন মারা গেছে, এরকম লাগাতার চলছে। এবং এই শিলিগুড়ি কমিশনারেট ছাড়াও এসপি দার্জিলিংয়ের আওতাধীন যে এলাকা রয়েছে সেই এলাকাতেও চরম বিশৃঙ্খলা এবং দৈনন্দিন জীবনে এক নারী ধর্ষণ, খুন ধর্ষণ এই সমস্ত চলছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব জ্ঞানহীনের মতন বিদেশ যাত্রা করছেন, যে বিদেশ যাত্রার কোনো আদতেও ভারতবর্ষের কোনো লাভ আছে কি না সে বিষয়ে কোটি টাকার প্রশ্ন আছে। এবং সেকেন্ড ইন কমান্ড দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ইডির দপ্তরে হাজিরা দিচ্ছে। তো এই পরিস্থিতিতে একজন আইএএস অফিসারের হাতে রাজ্য ছেড়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতন কাজ করে আর আজকে সারা রাজ্যর সাথে সাথে শিলিগুড়ি মহকুমা জুড়ে এবং শিলিগুড়ি কর্পোরেশন এলাকা জুড়ে যেভাবে খুন দর্শনের রাজনীতি চলছে এটা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য এবং তারই ফলপ্রসূ আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে চার নম্বর মণ্ডলের ব্যবস্থাপনায় আজকে শিলিগুড়ি থানায় এখানে ডেপুটেশন দিতে এসেছি যে শিলিগুড়ি শহরের যে মূল কেন্দ্রগুলো রয়েছে, যে মাঠগুলি রয়েছে, সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন থেকে শুরু করে বাঘায়তিন পার্ক থেকে শুরু করে বিভিন্ন রেল লাইনের জনবহুল এলাকার উপর দিয়ে যে রেল লাইনগুলো রয়েছে, চতুর্দিকে ড্রাগস পাচারকারী থেকে শুরু করে সমাজ বিরোধীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। এই যে আখড়া, সেই আখড়া একেবারে খুলেআম চলছে। পুলিশ কমিশনার গতকালকে বদল হয়েছে, কিন্তু নতুন কমিশনার এসে কী ভূমিকা পালন করবে এটা এখন বড় প্রশ্ন। কারণ গত পুলিশ কমিশনার এই যারা পাচারকারী এবং যারা সমাজ বিরোধী তাদের খোলা হাতে তাদের সমাজ বিরোধিতা করতে সাহায্য করেছে বলেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। এবং যে হারে ক্রাইম রিপোর্ট বাড়ছে, শিলিগুড়ির আইসি শিলিগুড়ির পুলিশ কমিশনারের নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতন বিদেশ যাত্রা করছেন, এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে বিক্ষোভ করছি। আপনার নাম আর যে জিনিস, নতুন কমিশনারের উপর, তার কারণ বিগত কমিশনার যিনি ছিলেন তার নেতৃত্বাধীন যে এই শিলিগুড়ির থানার আইসি থেকে শুরু করে এখানকার যত থানা রয়েছে তাদের যে আইসিরা রয়েছে তাদের যে কর্মকাণ্ড একেবারেই সন্তুষ্টজনক নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই গত কমিশনারেটের জমানাতে আমাদের শিলিগুড়ির সারাউন্ডিংসে 6 থেকে 7 জনের গ্যাংরেপ ঘটনা ঘটেছে এবং 3 থেকে 4 জনের উপর মৃত্যুর ঘটনা ঘটেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে লজ্জা হয় যে এই পশ্চিমবাংলায় আমরা বসবাস করি। আপনার নাম? আমার নাম অরিজিত দাস, ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি। নাগাল্যান্ড স্টেট টিয়ার 200 গোল্ড মন্থলি লটারি, পয়লো পুরস্কার 1,50,00,000 গ্যারান্টিড, টিকিট মূল্য 200 রুপিয়া, পয়লো পুরস্কার কেবল বিক্রি বাগার টিকিট আর বাটা। ডিপিএমআই সিলগড়ি ভর্না খুলি রয়েছে, ভারতকো লিডিং প্যারামেডিকেল ইনস্টিটিউট, সরকার দ্বারা অনুমোদিত কোর্স হরু, অনুভবী স্টাফ অফ ফ্যাকাল্টি, স্টেট অফ আর্ট ল্যাবস এন্ড ইনফ্রাস্ট্রাকচার, ডেডিকেটেড স্কলারশিপ সেল, প্রশিক্ষণ রক প্লেসমেন্ট সেল, 100% প্লেসমেন্ট রেকর্ড। উত্তর বঙ্গাল র সিকিম কে সর্বশ্রেষ্ঠ প্যারামেডিকেল সংস্থান কো রূপ মা সম্মানিত ডিপিএমআই সিলগড়ি। ইএমআই সুবিধা 0% ব্যাজ মা উপলব্ধ, পশ্চিম বঙ্গাল ক্রেডিট কার্ড যোজনা উপলব্ধ। সম্পর্ক করুন হোস ডিপিএমআই সিলগড়ি 7001812356 6294777 31 www.dpmisilgari.com